লেটেস্ট ব্রেকিং নিউজ বিডি সম্মানিত ভিউয়ার স্বাগত জানাচ্ছি আপনাকে। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শুরুই হয়ে গেল টি টোয়েন্টির আরেকটি ছোট ফর্মের টি টেন ক্রিকেট টুর্নামেন্ট। বেঙ্গল টাইগার্স ও কেরালা কিংসের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শুরু হয়েছে। টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে। টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ডাক পেয়েছিলেন তিন তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান। তবে বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় যাওয়া হয়নি মুস্তাফিজের। সাকিব চলে গিয়েছিলেন আগেই, গতকাল সন্ধ্যায় গিয়েছেন তামিম ইকবাল। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে ক্রিকেটের ছোট সংস্করণ নিয়ে প্রচুর আগ্রহ ক্রিকেট দুনিয়া। খেলোয়াড় ও আয়োজকদের মধ্যেও দারুণ উত্তেজনা দেখা যাচ্ছে। টুর্নামেন্ট জমিয়ে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। খেলোয়াড়দের জন্য থাকছে লোভনীয় সব পুরস্কার। 10 ওভারের এই ম্যাচে কেউ সেঞ্চুরি করতে পারলে দুবাইয়ে মিলবে কোটি টাকার অ্যাপার্টমেন্ট। আয়োজকদের পক্ষ থেকে এমন ঘোষণাই দেওয়া হয়েছে। আর তাই সাকিব তামিমের সামনে দুবাইয়ে কোটি টাকার ফ্ল্যাট জেতার সুযোগ আসলো আরেকবার। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।